রমজান মাসে শয়তান কি আটকা নাকি খোলা? আটকা। হাদিস শরীফের ভাষায় ওয়াসুফিদাতিস শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করা হয়। কিন্তু আমাদের পাড়ায় মহল্লায় সমাজে শয়তানি আছে না নাই? আছে। আরেকটু জোরে বলুন, আছে। এখন প্রশ্ন জাগে না যে শয়তান আটকানো থাকলে এগুলো করে কি? এই হাদিসের ব্যাখ্যায় পড়তে যেয়ে পড়ছিলাম যে আপনি ফ্যান যখন বাসায় চলে সুইচটা অফ করে দিলে সংযোগ বিচ্ছিন্ন হলো দীর্ঘক্ষণ, আরো এটা কি করে ঘুরে? দীর্ঘ এগারো মাস যারা শয়তানের প্রবঞ্চনায় শিকার হয়ে শয়তানের পথে চলছে, শয়তান যদিও আটকা আছে, এগারো মাসের তাসির এখন এক মাসও চলতেছে। না হয় বছরে এক মাস রোজা, যেই রমজানের রোজার জন্য আগেরকার বুজুর্গদের জীবনী পড়লে দেখা যায় ছয় মাস আগ থেকে আল্লাহর কাছে শুধু দোয়া করত, আল্লাহ রমজান পর্যন্ত আমাকে হায়াত দাও। সুবহানাল্লাহ। না রমজানে আবাদত বন্দিগি করে রমজানের পরে আরো পাঁচ মাস শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করতো, আল্লাহ রমজানে যে আবাদত বন্দিগি করছি এগুলো কবুল করুন। আর এমন দামি রমজান পাইয়া রাস্তার পাশে চায়ের দোকান খোলা, কথা বলেন পর্দা দিছে নতুন বধুর মতো, এরকম ডেকোরেশনের দোকান থেকে কাপড় নিয়ে ঘুমটা দিছে, অনেক জায়গায় আবার লেখা রাখছে কো হিন্দু ভাইদের জন্য খোলা। আপনি ওইখানে যায় টর্চ লাইট দিয়ে খুঁজবেন, বসার জায়গা পাইবেন না, আর হিন্দু একজনও নাই, যা আছে সব মুসলমান। কথা বলেন ঠিক কি না? এ মানুষগুলো কি আমাদের দেশের নাকি অন্য দেশের? মাইসপাড়ার নাকি ওই অন্য কোনো গ্রহ থেকে আসছে? মাইসপাড়ার সবাই না, আবার আলহামদুলিল্লাহ অনেক রোজাদার আছে, আশির উপরে বয়স, ডাক্তার কো রোজা রাখবেন না, ওই মিয়া কো না রোজা ছাড়বো না, মল্লে রোজা অবস্থায় মরবো, আলহামদুলিল্লাহ বলবেন না। কিন্তু সুস্থ সবল সুঠাম দেহের অধিকারী রোজা ছেড়ে দেওয়ার বাহানা করে এরকম সুস্থ সবল টকবগে যুবক মধ্যবয়সের অনেক ভাই আছে না নাই? আবার কিছু আছে তার চেয়ে আরো ডেঞ্জারাস, সাহারির সময় পরিবারের সবার সাথে সাহারি খাই, ইফতারের সময় ইফতার করে দিনের বেলা আস্তে করে পতেঙ্গে ভিসে যান, পেট পোড়াইয়া ইচ্ছে মতো খাইয়ে আসে, আছে না? এগুলো হচ্ছে গোপন শয়তান। কি শয়তান? আর আরেকটা আছে রোজা রাখে না, সবার সামনে খা, ইফতারের মাহফিলের দাওয়াত দিলে যা, বেগম কো আপনার কি লজ্জা শরম বলতে নাই? একটা রোজাও রাখেন না, প্রত্যেক দিন ইফতার মাহফিলে যাই হাজির হন, কো আমারে ফতুয়া শিখাইও না, আমারটা আমি বুঝেই যাই, রোজা রাখি না এটা হইলো গুনা, আর ইফতার মাহফিলে যাই এটা হইলো সওয়াব। ইফতার খাই সওয়াবের জন্য আর রোজা রাখি না গুনা, দুইটা মিল্লা সওয়াবে আর গুনা মিল্লা সমান, মাঝখান দিয়ে আমার পেটটা শান্তি, নাউজুবিল্লাহ বলবেন না। এই চরিত্রের মুসলমান আছে না নাই? জোরে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের জন্য জান্নাতকে দীর্ঘ এগারো মাস পর্যন্ত সজ্জিত করা হয়, স্পেশাল জান্নাত এগারো মাস পর্যন্ত শুধু তাকে সাজায়। ফেরেশতারা বলে আল্লাহ চমৎকার জান্নাত আপনি কার জন্য সাজাচ্ছেন? আল্লাহ জবাব দিয়ে ফেরেশতাদেরকে, এটা হলো আমার রোজাদার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। চমৎকার করে যখন সাজানো হয়, হুর যারা আছে তারা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি তোমার রোজাদার বান্দাদেরকে আমাদের স্বামী হিসেবে নির্বাচন করো, আমার আল্লাহ কো ঠিক আছে তোদের মোনাজাতকে আমি কবুল করব, তোদের জন্য রোজাদার মেহমানের একজনের জন্য আমি একশো জন হুর করে নির্বাচিত করব। সুবহানাল্লাহ। এত সুন্দর করে সাজায় রাসূলুল্লাহ, শুধু কন্ডিশন দিয়েছে রোজা রাখার পরে যে কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করবে না, রোজা রাখার পরে যে কোনো অপর মুমিন মুসলমান ভাইয়ের গীবত করবে না, এই শর্তগুলো যার মধ্যে থাকবে সেই বিশাল বড় জান্নাতের মালিক হইবে, যে জান্নাতে প্রতি রাতে তার জন্য একশোটা করে হুর নির্ধারণ করা হয়েছে, প্রতি রাতে একশোটা করে হুর। যুবকরা আজকের এই দিনে সুন্দরী রূপসী মেয়ের পিছনে তোমরা পাগল পাড়া হয়ে ঘুরো, জান্নাতের এক একটা হুরের বর্ণনা যখন হাদিস শরীফে পড়ি, রাসূলুল্লাহ বলে জান্নাতের কোনো একটা হুর যদি এই জমিনের মিশরের নীল নদে যেটা লবণাক্ত পানি ওই জায়গা থুতু নিক্ষেপ করে গোটা সমুদ্রের পানিটা মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। একটা হুর যদি দুনিয়াতে কেউ দেখতো দুনিয়ার আর কোনো সৌন্দর্য তার ভালো লাগতো না, এরকম একশোটা হুর প্রতি রাতে রোজাদার মেহমানের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছে, আর তার জন্য যে জান্নাতটা বানানো হয়েছে জান্নাতের পরিধি কত বড়। হাদিস শরীফে আসছে আমাদের এই জমিনে আমরা যখন একটা ছাগলকে বকরিকে যখন আমরা রশি দিয়া ঘাস খাওয়ার জন্য বেঁধে দেই,
বকরির রশিটা গুল্লে পড়ে তার এরিয়া যতটুকু নাই দুনিয়ার তুলনায় এটা ছোট না বড় একেবারে ছোট মনে করেন এখানে বকরি বাঁধলেন রশি লম্বা হলে না হয় গাছ পর্যন্ত পৃথিবীর তুলনায় এটা একেবারেই কম আর আল্লাহ বলতেছে আমি আমার বান্দার জন্য যে জান্নাত রেখে দিব ওই জান্নাতটা এত বিশাল ওই জান্নাতের মধ্যে গোটা পৃথিবীটা ওই ছাগলের জায়গার মতো বড় করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি দিয়া বানাবি ও জান্নাতটাকে নির্মাণ করা হবে ইয়াকুত পাথর একটা হবে ইয়াকুত পাথরের ইট আরেকটা হবে স্বর্ণের ইট আরেকটা হবে রূপার ইট আরেকটা হবে জমরুদের ইট দুনিয়াতে ইটগুলোকে একটার সাথে একটা সংযুক্ত করা হয় বালি আর সিমেন্ট দিয়া আর জান্নাতের ইটগুলোকে একটার সাথে একটা লাগাইবে মেশকে অম্বর দিয়া জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুর একটু করে জান্নাতের কথা বলছিল আমি আয়েশা শুনছিলাম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা ওই জান্নাত যেই জান্নাতের নিচে দিয়া ঝর্ণাসমূহ প্রবাহমান যার শুরু আছে শেষ নাই যেখানে থাকবে আবাদান আবাদা চিৎকার করি বলি সুবহানাল্লাহ এখন ওই জান্নাত আমাদের দরকার আছে তো এই জান্নাত স্পেশাল এই জান্নাতরা রোজাদার মেহমানের জন্য তবে রোজা রেখে শর্ত হলো মাদক দ্রব্য সেবন করা যাবে না নেশা জাতীয় কোনো কিছু সেবন করা যাবে না রোজা রেখে পরের গীবত করা না চায়ের দোকানগুলোতে বসলে দেখা যায় গীবত কি রকম আছে এই জন্য রাসূলুল্লাহ বলেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন ফি আইয়াদা তুআমাহু ও শারাবা উম্মত রোজা রাখলা শুধু সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকার নাম রোজা রাখা না এই রোজা রেখে তুমি যদি জবান দিয়ে মিথ্যা বলো রোজা রেখে তুমি যদি পরের গীবত করো রোজা রেখে তুমি যদি হিংসা করো এ রোজা রেখে তুমি যদি অপন মুমিন ভাইয়ের বিরুদ্ধে চারণ করো খারাপ কথা বলো ফাহিশা কাজ করো অশ্লীল কথাবার্তা বলো তোমার এই রোজাটা নিতান্তই উপবাস থাকার শামিল হবে এই রোজা আল্লাহর দরবারে কোনো কবুল হবে না চিৎকার করে বলি নাউজুবিল্লাহ কারণ আমার বিশ্বাস যারা এখানে বসে আছে আমরা সবাই রোজা রাখি কিনা বলেন না রোজা আলহামদুলিল্লাহ এই জন্য কথাটা বললাম অধিকাংশ মানুষের রোজাগুলো নষ্ট হয়ে যাবে শুধু জবানের হেফাজত ঠিকভাবে করা যায় না প্রবৃত্তিকে নিবৃত্ত রাখা যায় না যার কারণে সব এবাদতগুলো বরবাদ হয়ে যাবে সবচেয়ে বেশি নষ্ট হবে শুধু গীবতের কারণে হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে হিসাবের জন্য যখন বান্দাকে ডাকা হবে ফেরেশতারা যখন বান্দাকে নিয়ে যাবে বিশাল বড় একটা পাহাড়ের মতো সামনে উপস্থাপন করা হবে বান্দা জিজ্ঞাসা করবে এই পাহাড়টা কিসের ফেরেশতারা বলবে এই পাহাড়টা হলো আপনার নেক আমলের সুবহানাল্লাহ বান্দা খুশিতে আত্মহারা বিশাল বড় পাহাড় আমার নেকের জন্য আমার নেকিগুলো কি স্তূপ করে রাখা হয়েছে কেউ আমার ঠেকাতে পারবে না বিনা হিসেবে আমার ঠিকানা জান্নাত কিছুক্ষণ পরে আবার এই দিক দিয়া যাবে এবার দেখা যাবে বিশাল বড় পাহাড়টা মাটির সাথে মিস হয়ে আছে বান্দা জিজ্ঞাসা করবে ফেরেশতারা এই জায়গা তো ঠিক আমার আমলগুলো ছিল এখন আমার আমলগুলো কোথায় গেল ফেরেশতারা বলবে কিছু মনে করবেন না আপনার সমস্ত আমলগুলো দিতে দিতে এখন শেষ হয়ে গেছে আপনি কষ্ট করে রোজা রাখছেন কষ্ট করে তাহাজ্জুদ নামাজ পড়ছেন কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে উজু করে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করছেন আপনার কষ্টের নেকি এগুলো এখন শেষ হয়ে গেল কারণ আপনার একটা বাজে অভ্যাস ছিল চায়ের দোকানে বসে বসে রাস্তার মোড়ে মোড়ে মানুষের সাথে বসে বসে আপনি আরেকজনের গীবত করতেন যাদের গীবত করলেন তাদেরকে দেওয়ার মতো আপনার কাছে এখন কিছুই নাই আপনার সমস্ত আমলগুলো তাদের জন্য দেওয়া হয়ে গেছে আর আপনার যা আমল শর্ট পড়েছে বাকিগুলো সব আপনার শরীরের গোস্ত কেটে দেওয়া হবে চিৎকার করে বলি সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর ভয়ে রোজা রাখলাম এই রোজাগুলো আমার একবারই বরবাদ হয়ে গেল কারণ একটাই শুধু গীবত কথা কোন ঠিক কিনা ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি কোন একজন মানুষ ওনার গীবত করেছে উনি খবর পাইয়া পরের দিন তার বাড়িতে হাদিয়া তোহফা নিয়ে গেছে লোকটা তো লজ্জায় কাতর হয়ে গেল কি ব্যাপার কালকে না চার দোকানে বসে বসে ওনার বিরুদ্ধে এত কিছু বললাম এখন দেখতেছি উনি এত সুন্দর হাদিয়া তোহফা নিয়ে আসছে হুজুর আমার ভুল হয়েছে ক্ষমা করবেন আমি তো কালকে আপনার বিরুদ্ধে এমন এমন কথা বলছিলাম কুজি সেই কথাগুলো আমি শুনছি আর এই জন্যই তোমার জন্য হাদিয়া নিয়ে আসছি তো আমি যে নামাজ পড়ি রোজা রাখি এগুলো কবুল হয় কি হয় না তার কোনো গ্যারান্টি
কিন্তু তুমি যে আমার বিরুদ্ধে গীবত কইছো আল্লাহ যে তোমার নেকি থেকে আমারে কিছু নেকি দিব তাতে কোনো সন্দেহ এবার বুঝেন গীবত করা যাবে না আরেকটু জোরে বলুন না